আসসালামু আলাইকুম বাদ প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুগণ ভালো মন্দ সুখ দুঃখ কষ্ট বেদনা বিপদ আপদ সব মিলেই কিন্তু মানুষের জীবন আমরা যখন বিপদে পড়ি তখন সব স্বাভাবিকভাবেই আমরা অনেক ভেঙে পড়ি আমরা মানসিকভাবে অনেক ভেঙে পড়ি এবং আমরা প্রেশান হয়ে যাই চিন্তিত হয়ে যাই যে কিভাবে আমার এই কষ্ট এই বিপদ দূর হয়ে যাবে কিন্তু বন্ধুগণ আমরা বিপদের সময় যদি ভেঙে না পড়ে যদি আমরা পেরেশান না হয়ে যদি ধৈর্য ধারণ করে আমরা যদি একটি দোয়া পাঠ করি আল্লাহ পাক রব্বুজালামিন চাইলে আমাদের বিপদকে দূর করে দিবেন আমাদের মুসিবতকে দূর করে দিবেন প্রিয় বন্ধুগণ আপনাদের বিপদ যত কঠিন হোক না কেন সেটা কখনোই হজরত ইনুস আলী হিসাল্লা সালামের চেয়ে বেশি নয় হজরত ইনুস আলী হিসাল্লা তিনি একটি মাছের পেটে চল্লিশ দিন যাবত ছিলেন এবং তিনি ধৈর্য ধরে চল্লিশ দিন যাবত আল্লাহর কাছে দোয়া করে গেছেন তারপরে আল্লাহ তালা তাকে সেই বিপদ থেকে সেই মুসিবত থেকে রক্ষা করেছেন প্রিয় বন্ধুগণ আপনারা একটু চিন্তা করুন যে একজন মানুষ যদি সমুদ্রের একটা প্রাণীর পেটের ভিতরে চলে যায় তাহলে সে কী পরিমাণ বিপদে এবং সে কী পরিমাণ মুসিবতের মধ্যে থাকে তো সেই মুসিবতে থাকা অবস্থায়ও হজরতে ইউনুস আলিহিসুয়সাল্লাম ধৈর্য ধারণ করেছেন এবং তিনি একটি দোয়া পাঠ করেছেন সেই দোয়াটি হলো আংতা সুবহায়ানেকা ইন্নি কুংতুমিনা ওয়ালিমিন প্রিয় বন্ধুগণ বিপদের সময় দোয়ার পাশাপাশি ধৈর্য ধরাটা অত্যন্ত জরুরি আমরা আসলে ধৈর্য ধরতেই চাই না আমরা দোয়া করার সাথে সাথে ফল পেতে চাই আর যদি না পাই তাহলে আমরা এটা নিয়ে মারাত্মকভাবে টেনশানে পড়ি। যে আমি দোয়া করলাম কেন এখনো ফল পাচ্ছি না আল্লাহ কেন আমাকে সাহায্য করতেছে না ধৈর্য অবশ্যই ধরতে হবে তিনি একজন পয়গাম্বার ছিলেন হজরত ইনুস আলি হিসলাত আসলাম তারপরেও তিনি ধৈর্য ধরে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেই গেছেন তারপরে আল্লাহ তাল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এজন্য আমাদেরকেও বিপদের সময় ধৈর্য ধরে একটি দোয়া পাঠ করতে হবে সেটা হল এছাড়াও আপনি আরও একটি দোয়া পাঠ করতে পারেন সেটা হলো ইন্না আপনাদের জন্য সুবিধা হয় এজন্য আমি এই দোয়া দুইটা ডিসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে দেখে বাংলা উচ্চারণ দেখে মুখস্থ করে ফেলতে পারবেন তো প্রিয় বন্ধুগণ এখন থেকে আমরা বিপদে পড়লে আমরা মুসিবতে পড়লে অবশ্যই ধৈর্য ধারণ করব এবং এই দুইটি দোয়ার ওপর আমল করব ইনশা আল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ আমাদের বিপদ মুসিবত দূর করে দিবেন এবং আল্লাহ আমাদের জীবনে শান্তি ফিরিয়ে এনে দেবেন আল্লাহ পাক রব্বুর আলমিন সমস্ত বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দিন আল্লাহ আমিন مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق